আজকের বিষয় চিত্রশিল্পী নন্দলাল বসু। নন্দলাল বসু একজন ভারতীয় বাঙালি চিত্রশিল্পী যার হাত ধরে বিংশ শতাব্দীর শুরুতে পাশ্চাত্য শিল্প আঙ্গিকের বাইরে বেরিয়ে স্বকীয় বৈশিষ্ট্যে উজ্জ্বল এক নব্য শিল্প চেতনার প্রতিশ্রুতি ছড়িয়ে পড়েছিল গোটা ভূভারতে। অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে যে জাতীয় জাগরণ শুরু হয়েছিল সেখানে অনন্য ভূমিকা পালনকারী এই শিল্পরীতির মূল ধারক ও বাহক ছিলেন নন্দলাল বসু। পৌরাণিক কাহিনী, নারী এবং গ্রামীণ জীবনের নানা দিক ছিল তাঁর ছবির মূল উপাদান। আদ্যন্ত দেশপ্রেমিক, সেবাপরায়ণ, নিরহংকারী ও প্রচার বিমুখ এই শিল্পীর সম্পর্কে ইন্দিরা গান্ধী বলেছিলেন, নন্দলাল বসু ছিলেন একজন যথার্থ আচার্য। তিনি শুধু নিজে প্রতিষ্ঠা অর্জন করেননি, আরও অনেককেই প্রতিষ্ঠা অর্জনে সাহায্য করেছেন। শিল্পী হিসাবে তিনি সকল বস্তুতেই তাদের অন্তর্নিহিত তাৎপর্য ও সৌন্দর্যের সন্ধান করতেন এবং জনসাধারণের জীবনে শিল্পের প্রভাব যাতে আরও গভীর হয় সেদিকে সবসময় তাঁর সজাগ দৃষ্টি ছিল। 1882 সালের 3রা ডিসেম্বর বিহারের মুঙ্গের জেলার হাভেলি খড়গপুরের এক মধ্যবিত্ত বাঙালি পরিবারে নন্দলাল বসু জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার জেজুর অঞ্চলে। নন্দলাল বসুর পিতা পূর্ণচন্দ্র বসু ছিলেন দ্বারভাঙা এস্টেটের কর্মচারী। মাতা ক্ষেত্রমণি দেবী গৃহবধূ হলেও ছিলেন এক বিশেষ প্রতিভার অধিকারী। তিনি ছোট নন্দলালের জন্য খেলনা মূর্তি তৈরি করতেন। কখনো আবার পুরনো খেলনাকে এক নতুন রূপে তৈরি করে নন্দলালের হাতে তুলে দিতেন। স্থাপত্য শিল্পের প্রতি আগ্রহ নন্দলাল হয়তো তাঁর মায়ের থেকেই পেয়েছেন। 1903 সালে পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নন্দলাল বসু। লাজুক ও স্বল্পভাষী নন্দলালের ব্যক্তিত্বকে পূর্ণতা দান করেছিল স্ত্রী সুধীরা বসুর রাজবাড়ী স্বভাব। শিল্পচর্চার অনুপ্রেরণা ছাড়াও বাস্তববাদ দিয়ে শক্ত হাতে সংসারের হাল ধরেছিলেন সুধীরা দেবী। ছেলেদের বিয়ে দেওয়ার পরে পাশেই আলাদা একটা বাড়িতে স্থানান্তরিত হয়ে একদিকে পুত্রবধূকে পূর্ণ স্বাধীনতা দেন, অপরদিকে একজন শিল্পীকে বিকশিত হবার পূর্ণ স্বাধীনতা দিয়েছিলেন তাঁর অর্ধাঙ্গিনী। নন্দলাল বসুর প্রাথমিক শিক্ষা হাভেলি খড়গপুরে। 1898 সালে 15 বছর বয়সে কলকাতার সেন্ট্রাল কলেজিয়েট স্কুলে তিনি ভর্তি হন। প্রথাগত শিক্ষাতে তাঁর কোনোদিনই আগ্রহ ছিল না, বরং ছোট থেকেই অবাক হয়ে দেখতেন হাভেলি খড়গপুরের শিল্পীদের হাতের প্রতিমা নির্মাণ শৈলী। তাঁর ভালো লাগত দেবদেবীর মূর্তি বানাতে, উৎসাহ ছিল মণ্ডপ সজ্জার কাজে। 1902 সালে ম্যাট্রিক পাস করে পারিবারিক চাপে প্রথমে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে এবং তারপর মেট্রোপলিটনে ভর্তি হন, কিন্তু সেখানেও অকৃতকার্য হয়ে শেষে 1905 সালে প্রেসিডেন্সি কলেজের বাণিজ্য শাখায় ভর্তি হন। এখানেও একাধিকবার ব্যর্থ হবার পর পরিবারের সকলের অনুমতি নিয়ে শেষে তিনি কলকাতার সরকারি আর্ট স্কুলে ভর্তি হন। পরে তিনি আর্ট কলেজে ভর্তি হতে গিয়েছিলেন ভাস্কর্য শিক্ষার আশায়। তিনি বলতেন, সেই অপূর্ণ বাসনার প্রতিচ্ছবি পরিস্ফুট হয় তাঁর প্রথম পর্বের ছবিগুলিতে। একজন গুরু তাকে শিখিয়েছিলেন তুলিকে ছেনি করে ছবিতে ভাস্কর্য রচনার স্বাদ মেটানোর কারিগরি। তৎকালীন সহ অধ্যক্ষ অবনীন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানে আর্ট স্কুলে তখন সবে শুরু হয়েছে দেশীয় শিল্পচর্চার কর্মযজ্ঞ। অবনীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা আর নন্দলালের প্রতিভার সমন্বয়ে সৃষ্টি হয় কর্ণের সূর্যস্তব, কৈকেয়ী মন্থরা, সতী, শিব ও সতী এবং উমার তপস্যার মতো কিছু বিখ্যাত ছবি। অবনীন্দ্রনাথ ঠাকুরের সূত্রে ভগিনী নিবেদিতার সঙ্গে পরিচয় হয় নন্দলাল বসুর। মাত্র 5 বছরের সান্নিধ্যেই প্রভূতভাবে সমৃদ্ধ হয়েছিল তাঁর শিল্পীসত্তা। ক্লাসিক্যাল চিত্রকলার প্রত্যক্ষ অভিজ্ঞতা ও পরীক্ষা নিরীক্ষার প্রথম সুযোগ পান 1907 সালে। কালীঘাটের পট আর লোকশিল্পে আগ্রহী হয়ে পটুয়া নিবারণ ঘোষের কাছে অতি দ্রুত রেখা ও রঙের কাজে হাত পাকালেন নন্দলাল। হ্যাভেল সাহেবের অনুপ্রেরণায় ও ভগিনী নিবেদিতার আগ্রহে 1909 সালে 3 বিদেশিনী শিল্পী খ্রিস্টিয়ানা, কুমারী ডরোথি লার্চার ও কুমারী লুককে সঙ্গে নিয়ে তিনি বেরিয়ে পড়লেন অজন্তার পথে সেখানকার গুহাচিত্রগুলি অঙ্কনের উদ্দেশ্যে। কলকাতায় অজন্তার আঁকা স্কেচের সুখ্যাতি ছড়িয়ে পড়তেই রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নতুন কবিতার বই
চয়নিকার ছবি আঁকার দায়িত্ব দিলেন নন্দলালকে। নন্দলালের অলঙ্করণে প্রথম বইটি সফল না হলেও রবীন্দ্রনাথ তাঁকে শান্তিনিকেতনে আহ্বান জানিয়ে সংবর্ধনা দিলেন। এরপর কবির সঙ্গী হয়ে শিলাইদহে গিয়ে সাজাদপুরে পদ্মার অপার্থিব সৌন্দর্যকে নিপুণ রেখায় ফুটিয়ে তুললেন শীতের সন্ধ্যার পদ্মা, জলকে চল এবং পোকন মাঝির ছবি আঁকার মধ্য দিয়ে। মাসিক বৃত্তিতে অবনীন্দ্রনাথের বাড়িতেই শিল্পের কাজে যোগ দিয়ে নন্দলাল জাপানি মনীষী ওকাকুরা, শিল্পী টাইকান, আনন্দ কুমারাস্বামী প্রমুখের থেকে রপ্ত করলেন জাপানি শিল্পের ধরন ধারণ। কিছুদিন পর রবীন্দ্রনাথের জোড়াসাঁকো বাড়ির বিচিত্রা স্টুডিওতে তিনি যোগ দিলেন। বছর দেড়েকের মাথায় স্টুডিওটি উঠে যাওয়ার পর টাকার জন্য হাজার আপত্তি সত্ত্বেও যোগ দিয়েছিলেন গগন ঠাকুরের শিল্প সমিতিতে। ১৯১৯ সালের জুলাই মাসে শান্তিনিকেতন আশ্রমে যোগ দেওয়ার পর ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টসের চিত্রবিদ্যা শিক্ষণের জন্য নন্দলালকে অবনীন্দ্রনাথ কলকাতায় ডেকে পাঠান। ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস নামক সংস্থাটি মুখ্যত সরকারি অনুদানে চলত। গান্ধীজির স্বদেশী কাজের অনুপ্রেরণায় অনুপ্রাণিত নন্দলাল সেই প্রতিষ্ঠানে মানসিক শান্তি না পেয়ে ১৯২১ সালে কলাভবনের ভার নিয়ে পাকাপাকিভাবে শান্তিনিকেতনে ফিরে এলেন। ১৯২২ থেকে তিনি অধ্যক্ষ হিসাবে কলাকেন্দ্রের হাল ধরলেন। তিন দশকে নন্দলাল শান্তিনিকেতনে একে একে ছাত্র হিসাবে পেয়েছিলেন বিনোদ বিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেইজের মতো শিল্পীকে। প্রখর গ্রীষ্মে মাথায় টোকা নিয়ে রামকিঙ্কর যখন কাঁকর, বালি, সিমেন্ট দিয়ে একের পর এক ভাস্কর্য গড়ছেন, নন্দলাল তখন মাথায় ভেজা তোয়ালে জড়িয়ে কেটলি হাতে চা নিয়ে গিয়ে থায় দাঁড়িয়ে থেকেছেন। আশ্রম থেকে শিশু বিভাগ তুলে দেওয়ার কথা উঠলে রবীন্দ্রনাথকে নন্দলাল বললেন, শিশুদের নিয়েই আমাদের আসল কাজ, আর শিশুদের সংস্পর্শ না হলে আমরা ইনস্টিটিউশন হিসাবেও বাঁচব না, দিনান্তে একবার অন্তত দেবদর্শন করা চাই আমাদের। নন্দলাল ব্রিটিশদের বিরুদ্ধে পোস্টার রাখতেন রাত জেগে। গান্ধীজির অনুরোধে তিনি হরিপুরা কংগ্রেসের মূল মণ্ডপ সাজিয়েছিলেন। সামনের একটি চৌকোনা জায়গার মাটি ভরাট করে সেখানে ধান আর সর্ষে ছড়িয়ে নিয়মিত তাতে জল দেওয়াতে মণ্ডপ সবুজ আর হলুদের অবর্ণনীয় রূপ নিয়েছিল। তিনি নানা রকম কাগজে, কাপড়ে, সিল্কে এবং কাঠের ওপরে জলে ভেজা ওয়াশ পদ্ধতি, টেম্পারা ও চীনা বা জাপানি প্রথায় রঙিন একরঙা ছবি বা স্কেচ এঁকে গিয়েছেন বিচিত্র বিষয়ে। কেবলমাত্র শান্তিনিকেতনের প্রতিটি উৎসব অনুষ্ঠানে পরিবেশ সৃষ্টি, অলঙ্করণ, আলোর ব্যবহার বা অভিনেতাদের পোশাকেই নয়, তাঁর শিল্পবোধের সৃষ্টিশীল প্রকাশ দেখা গিয়েছে কলাভবনের ছাত্রাবাস, ভোজনাগারের সামনের চৈত্য এবং রবীন্দ্রগৃহ শ্যামলী জুড়ে। শিষ্য বিনোদ বিহারীকে দিয়ে দেশ বিদেশের দেওয়াল চিত্র অঙ্কনের কলাকৌশল সংগ্রহ করে রামকিঙ্কর সহ অন্যান্য ছাত্রদের নিয়ে নন্দলাল পোড়ামাটির ফলকের বদলে মাটির দেওয়ালে মাটিরই অলঙ্করণ করে নানা উপাদান মিশিয়ে ও আলকাতরার প্রলেপ দিয়ে তাকে শক্ত, জল প্রতিরোধক করে তুলেছিলেন। পাকা বাড়িগুলোতে দেওয়াল চিত্রেও নতুন পরীক্ষা নিরীক্ষার ছাপ স্পষ্ট। কলাভবনের ছাত্রাবাসের দেওয়ালে তুষ, আলকাতরা মেশানো মাটির মূর্তি ও ছবিগুলোতে উজ্জ্বল নন্দলালের শিল্পকীর্তি। তাঁরই প্রেরণায় শান্তিনিকেতনে কাঁকর ও সিমেন্ট মিশ্রিত মূর্তি তৈরিতে হাত দিয়েছিলেন তাঁর ছাত্ররা। নন্দলাল বসু আর তো বিপন্ন মানুষ দেখলে স্থির থাকতে পারতেন না। আশ্রমে সেবাকর্মীদের ছুটির দিনে যখন তাঁদের কাজের ভার নিতেন ছাত্র শিক্ষক কর্মীরা, বলতে দ্বিধা নেই, তখন তিনি নিতেন ম্যাথরের কাজটি। আবার রান্নাঘরের উচ্ছিষ্ট পচা পাতা আর কাটা জঙ্গল দিয়ে জৈব সার তৈরির কাজেও পুরোধা ছিলেন তিনি। তিন দশক কলাভবনের কাজে ডুবে থাকার পর ১৯৫১ সালে নন্দলাল বসু অবসর গ্রহণ করেন। তিনি তাঁর জীবদ্দশায় যত চিঠি লিখেছেন তার সব চিঠিতে লেখার থেকে ছবিটাই ছিল মুখ্য। যেমন এক ছাত্রকে পুরী থেকে চিঠিতে এঁকে পাঠিয়েছিলেন একজোড়া তোপসে মাছের ছবি, সঙ্গে লিখেছিলেন এখানে মাঝে মাঝে ডিম ভরা তোপসে মাছ পাওয়া যাচ্ছে। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর অনুরোধে দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্নের অশ্বত্থ পাতা, নকশাসহ পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণের মানপত্রের সচিত্রকরণ তাঁরই কৃতিত্ব। ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপিটিও নন্দলাল ও তাঁর ছাত্র
রাম মনোহর সিংহের হাতেই অলঙ্কৃত। 1907 সালে প্রতিষ্ঠিত ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্টস থেকে প্রথম বৃত্তিপ্রাপক ছিলেন নন্দলাল বসু। 1952 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে দেশিকোত্তম উপাধিতে ভূষিত করে। 1954 সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ সম্মান প্রদান করে। 1956 সালে তিনি ললিতকলা একাডেমির ফেলো নির্বাচিত হন। 1957 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট প্রদান করে। কলকাতার একাডেমি অফ ফাইন আর্টস তাঁকে রজত জয়ন্তী পদকে ভূষিত করে। 1965 সালে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল তাঁকে রবীন্দ্রনাথ জন্মশতবার্ষিকী পদক দিয়ে সম্মান প্রদর্শন করে। 1976 সালে ইন্দিরা গান্ধীর উদ্যোগে আরও 8 জন শিল্পীর সৃষ্টির সঙ্গে নন্দলাল বসুর শিল্পকলা দেশের চিরকালীন জাতীয় সম্পদ রূপে কেন্দ্রীয় পুরাতত্ত্ব বিভাগের সংস্কৃতি দপ্তরের দায়িত্বে সংরক্ষণের ব্যবস্থা করা হয়। বর্তমানে দিল্লির ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে তাঁর সৃষ্ট 7000-এর বেশি চিত্র সংগৃহীত রয়েছে। অবশেষে 1966 সালের 16ই এপ্রিল নন্দলাল বসু 84 বছর বয়সে নিজের শান্তিনিকেতনের বাসভবন মাধবীতে পরলোকগমন করেন।